রাজ্য 34টি পেট্রোল পাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি কর্তৃপক্ষ। এর মধ্যে প্রত্যন্ত অঞ্চলে 21টি এবং হাইওয়ে বা মিউনিসিপাল এলাকায় 13টি পেট্রোল পাম্প হবে। জনগণ যাতে পেট্রোল পাম্পের ব্যবস্থা সহজে পেতে পারেন তার জন্য অনলাইনে আবেদনের পদ্ধতি চালু করেছে আইওসি। এছাড়া বয়স এবং শিক্ষাগত যোগ্যতাও কিছুটা শিথিল করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে জ্বালানি তেলের ব্যবসার প্রসার ঘটাতে চলেছে দেশের অন্যতম প্রধান তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বা আইওসি। প্রত্যন্ত এলাকায় জ্বালানি পৌঁছে দিতেই আইওসি এই উদ্যোগ হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যে আরও 34টি নতুন পেট্রোল পাম্প খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এই 34টি নতুন পেট্রোল পাম্পের মধ্যে 21টি হবে প্রত্যন্ত এলাকায়, অপরদিকে হাইওয়ে বা মিউনিসিপ্যালিটি এলাকায় হবে 13টি পেট্রোল পাম্প। রবিবার কৈলা শহরে আহত এক সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সহকারী রিটেল সেলস ম্যানেজার প্রমিত ধর এই সংবাদ জানিয়েছেন। ত্রিপুরাতে 34টা নতুন পেট্রোল পাম্পের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে 21টা হলো রুরাল। আমরা এবার বেশিরভাগ ক্ষেত্রে রুরাল গ্রামের যে প্রত্যন্ত এলাকার মধ্যে আমরা বিশেষ স্ট্রেস দিয়েছি, যাতে গ্রামের মানুষের কাছে আমরা প্রয়োজনীয় জ্বালানিটা পৌঁছে দিতে পারি। তাই তার জন্য 21টা আমাদের রুরাল অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং 13টা আছে রেগুলার। রেগুলার বলতে যে হাইওয়ের উপরে অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ার উপরে যেগুলো হয় এগুলোকে রেগুলার বলা হয়। তো এবার আমাদের গভর্নমেন্ট অফ ইজ অফ বিজনেসেরকে আমরা ধ্যানে রেখে এবার যে অ্যাপ্লিকেশনগুলো যা করা হবে ওটাকে সব কিছুকে অনলাইন পোস্ট করা হয়েছে। ওয়েবসাইটটা হলো পেট্রোল পাম্প ডিলার চয়ন .in। এই ওয়েবসাইটে যে যিনি অ্যাপ্লিকেন্ট আছেন উনি লগ ইন করে ওখানে উনি অ্যাপ্লাই করতে পারবেন। সাংবাদিক সম্মেলনে প্রমিত ধর আরও জানিয়েছেন আইওসির ব্যবসায় সাধারণ মানুষের সুযোগ পাইয়ে দিতে কর্পোরেশন পেট্রোল পাম্পের আবেদনে অনেক পদ্ধতিগত পরিমার্জন এনেছে। এই আবেদনের পদ্ধতিগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন এখন থেকে যে কোনো নাগরিক অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 55 থেকে বৃদ্ধি করে 21 থেকে 60 বছর করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতাও শিথিল করে মাধ্যমিক পাশ করা হয়েছে। এবছর আমরা বয়সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা আছে তা আমরা বাড়িয়ে দিয়েছি। আগে 55 ইয়ার অবধি ছিল, এখন এটা 21 থেকে 60 বছর অবধি। আর এডুকেশন কোয়ালিফিকেশনও আমরা 10 পাসের মধ্যে আমরা করে দিয়েছি, মিনিমাম 10 পাস হলেই চলবে। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে আপনাদের যারা আপনার অ্যাপ্লিকেন্ট আছেন সবার কাছে আমার কাছে এই আবেদন যে আপনারা ইন্ডিয়ান অয়েলের সাথে যুক্ত হন। কারণ ইন্ডিয়ান অয়েল হলো আপনার ফরচুন 500, মানে ইউএসএতে একটা ম্যাগাজিন আছে ফরচুন 500 বলে, এগুলো রেভিনিউ বেসিসে ওরা লিঙ্ক মানে র্যাঙ্কিং করে। এই র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক হলো ইন্ডিয়ান অয়েল। আইওসি সহকারী রিটেল সেলস ম্যানেজার আরো জানিয়েছেন সেকেন্ড কোটি 38,000 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন একটি পেট্রোলের ডিপো নির্মাণ করা হবে। এই ডিপোতে রেল লাইনের সংযোগ থাকবে। গোটা রাজ্যের 52 দিনের মজুদ এই ডিপোতে রাখা হবে। দু বছরের মধ্যে এই ডিপো নির্মাণ হয়ে যাবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।